হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগতম। আমি উদয় কুমার সাহা, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আমি এই ভিডিওটিতে তাপগতিবিদ্যা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি নিয়ে কিছু কথাবার্তা বলব। তাহলে শুরু করা যাক। এখানে আমরা একটি সিলিন্ডার দেখতে পাচ্ছি, সিলিন্ডারের ভিতর কিছু পরিমাণ গ্যাস আছে। তুমি চিন্তা করো, যদি সিলিন্ডারে তাপ দেওয়া হয় তাহলে কি ঘটতে পারে? তাহলে চলো ঘটনাটা আমরা পর্যবেক্ষণ করি। তোমরা কি দেখতে পেলো? যে সিলিন্ডারের ভিতর যদি কিছু পরিমাণ তাপ দেওয়া হয় তাহলে সিলিন্ডারের ভিতর কোন একটা শক্তি বৃদ্ধি পায়। এর ফলে ওই সিলিন্ডারটির পিস্টন এর কিছুটা সরণ ঘটে, অর্থাৎ সিলিন্ডারটির পিস্টন কিছুটা উপরে উঠে আসে। তাহলে এই যে এই সিলিন্ডারটির ভিতর যে গ্যাস আছে, এই গ্যাস তো এখানে একটি সিস্টেম, আর এই সিস্টেমের যে শক্তির কারণে সিলিন্ডারটির পিস্টন উপরে উঠে আসে, সেই শক্তিটা হলো এখানে অভ্যন্তরীণ শক্তি বা ওই সিস্টেমের অন্তঃস্থ শক্তি বা ইন্টারনাল এনার্জি। তাহলে ইন্টারনাল এনার্জিকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে প্রত্যেক বস্তুর মধ্যে একটা সহজাত শক্তি নিহিত আছে, বা সহজাত শক্তি আছে যা কাজ সম্পাদন করতে পারে অথবা অন্য কোন শক্তিতে রূপান্তর হতে পারে। সেই শক্তিকে বলবো আমরা ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি। আমি আরেকবার বলছি সংজ্ঞাটি, যে প্রত্যেক বস্তুর মধ্যে একটা সহজাত শক্তি আছে যা কাজ সম্পাদন করতে পারে অথবা অন্য কোন শক্তিতে রূপান্তর হতে পারে, আর এই শক্তিকে বলবো আমরা ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি। তোমরা সংখ্যাটা নোট ডাউন করে নাও। এখানে দেখো, দুটি পরমাণু এবং তাদের মধ্যে কেমিক্যাল বন্ড দেখানো হয়েছে। তো আমরা এখানে একটা সিস্টেম বিবেচনা করতে পারি। আসলে বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু ও মৌলিক কণিকার সমূহে তিন ধরনের গতি আছে। কি কি গতি? এক হলো রৈখিক গতি, দুই আবর্তন গতি, এবং তিন হলো স্পন্দন গতি। কি কি বললাম? যে রৈখিক গতি, আবর্তন গতি এবং স্পন্দন গতি। এই যে তিন ধরনের গতি, এই তিন ধরনের গতির ফলে কিন্তু সৃষ্টি হয় মোট গতি শক্তি। কারণ গতি থাকলে গতি শক্তি থাকে, ক্লিয়ার? তো আমরা বলতে পারি যে বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু এবং মৌলিক কণা সমূহের রৈখিক গতি, আবর্তন গতি এবং স্পন্দন গতির ফলে সৃষ্টি হয় কাইনেটিক এনার্জি বা গতি শক্তি। তাহলে কিন্তু আমরা একটা শক্তি পেয়ে গেলাম। কি শক্তি? গতি শক্তি। আবার বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু ও মৌলিক কণিকা সমূহে মধ্যকার পারস্পরিক আন্তঃআণবিক বলের কারণে উদ্ভূত আণবিক বিভব শক্তিও কিন্তু আর একটা শক্তি। এই যে বিভব শক্তি, সেটা কেন সৃষ্টি হয়? এই যে এখানে একটা সিস্টেম দেখানো হয়েছে, দেখো এখানে একাধিক অণু আছে, এদের মধ্যে যে কেমিক্যাল বন্ডিং আছে বা ইন্টারমলিকুলার যে বন্ডিং আছে, এই বন্ডিংটা কিন্তু এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। কি বললাম আমি? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আর এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কারণেই কিন্তু সৃষ্টি হয় কি? আণবিক বিভব শক্তি। তাহলে আমরা কিন্তু দুটো শক্তি পেলাম, একটা হলো আণবিক গতি শক্তি এবং আরেকটি হলো আণবিক বিভব শক্তি। দুটি শক্তি কি কি? আণবিক গতি শক্তি এবং আণবিক বিভব শক্তি। আর এই দুটি শক্তির ফলাফল স্বরূপই আমরা পেয়ে যাই অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে সকল আণবিক গতি শক্তি, অর্থাৎ সিস্টেমের সকল আণবিক গতি শক্তি যোগ সিস্টেমের সকল আণবিক বিভব শক্তি হবে আমাদের ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি। একে আমরা ক্যাপিটাল ইউ দ্বারা প্রকাশ করব। এখন আমরা চলো আরেকটি সিস্টেম বিবেচনা করি। ধরো একটি পাত্র যেখানে আদর্শ গ্যাস দ্বারা পূর্ণ। আমরা তো জানি গ্যাসের অণুগুলো সর্বদাই এরকম ইতস্তত বিচরণশীল, অর্থাৎ গতিশীল থাকে, অর্থাৎ এখানে মোশন বা গতি আছে, ঠিক আছে? তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিমাণ কিন্তু এই সিস্টেমে সরাসরি তুমি নির্ণয় করতে পারবে না। কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি সরাসরি নির্ণয় করা যায় না। কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বলতে ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে বোঝায়। কোন সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন ঘটলেই কেবলমাত্র ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনই হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। বা আমরা উল্টো করে বলতে পারি যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দ্বারাই তাপমাত্রার পরিবর্তন নির্ণয় করা হয়। কাজেই অভ্যন্তরীণ শক্তি প্রপোর্শনাল টু টেম্পারেচার, অর্থাৎ ইন্টারনাল এনার্জি প্রপোর্শনাল টু টেম্পারেচার। সুতরাং আমরা বলতে পারি তাপমাত্রা যত বৃদ্ধি পাবে অভ্যন্তরীণ শক্তি তত বাড়বে, এবং তাপমাত্রা যত হ্রাস পাবে অভ্যন্তরীণ শক্তিও তত হ্রাস পাবে। আবার বস্তুর অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধির কিছু কারণ আছে। বস্তুর অভ্যন্তরীণ শক্তি কেন বৃদ্ধি পায়, এর কারণগুলো কি? এর প্রধান কারণ হলো তাপ সঞ্চালন। তুমি বস্তুতে যত তাপ দেবে তার অভ্যন্তরীণ শক্তি তত বাড়বে। আমাদের দ্বিতীয় কারণটি হলো ঘর্ষণ। ঘর্ষণের কারণে কিন্তু সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। এটা দেখো, আমি দুই হাত ধরছি,
ফলে এখানে কিন্তু তাপ উৎপন্ন হবে এবং এখানে কিন্তু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। ঠিক আছে, আবার কাঠামোগত বিকৃতি, তুমি যদি কোন বস্তুর বিকৃতি ঘটো, বল প্রয়োগে আমরা জানি বস্তুর বিকৃতি ঘটে, এই যে দেখো আমাদের হাতে একটি স্কেল আছে, স্কেলটি ধাতুর তৈরি, আমি যদি এখানে বল প্রয়োগ করে এরকম বাঁকিয়ে ফেলে বিকৃতি ঘটাই কাঠামোগত, তাহলে কিন্তু তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে বা পরিবর্তন হবে। তাহলে আমরা জানলাম যে তিনটি কারণ, অভ্যন্তরীণ শক্তির কারণ তিনটি, কি কি? এক তাপ সঞ্চালন, দুই ঘর্ষণ, এবং তিন নম্বর হলো কাঠামোগত বিকৃতি। তাপ সঞ্চালন, ঘর্ষণ এবং কাঠামোগত বিকৃতি, এই তিনটি কারণে বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয়ে থাকে। তো এই শক্তির কারণে বস্তু বা সিস্টেম পরিবেশ ও পরিস্থিতি বা চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের শক্তি উৎপন্ন করতে পারে। এই শক্তি বস্তুর অভ্যন্তরীণ গঠনের উপরেও কিন্তু নির্ভর করে, তবে গ্যাসের ক্ষেত্রে এই শক্তি আয়তন, চাপ ও তাপমাত্রার উপর নির্ভর করে, যা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার করে নির্ণয় করতে পারি বা হিসাব করতে পারি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আমরা নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব। আবার কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তাপীয় প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয়, এটি শুধু আদি ও শেষ অবস্থার উপর নির্ভরশীল। কি বললাম আমি, যে কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কোন প্রক্রিয়ায় হচ্ছে, কোন তাপীয় প্রক্রিয়া হচ্ছে, সেই তাপীয় প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয়। কিসের উপর নির্ভরশীল? তার আদি ও শেষ অবস্থার উপর নির্ভরশীল। কাজেই আমরা এই অভ্যন্তরীণ শক্তিকে কিন্তু তার অবস্থার অপেক্ষক বা স্টেট ফাংশন বলতে পারি। কি বললাম আমি, যে কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হলো ওই সিস্টেমের স্টেট ফাংশন বা ওই সিস্টেমের অবস্থার অপেক্ষক। সকলকে ধন্যবাদ, আমি ভিডিওটি এখানেই শেষ করছি, তোমরা সকলে বাসায় থাকবে এবং ভালো।